Bangladesh now. If it'll just be 2 minutes. The senatorship bridge needs to leave. It'll just be 2 minutes. Thanks. Two minutes. Okay. Yep. Minister, we, you know, there's been talk that this is the global year of elections, and in fact, the first election for the year was the election in Bangladesh on the 7th of January. Human Rights Watch. গতকাল রাতে বিশ্বখ্যাত সংবাদ সংস্থা জার্মানি ডয়চে ভেলে র‍্যাবকে নিয়ে আরেকটা ডকুমেন্টারি করেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। গতকাল রাতে বিশ্বখ্যাত সংবাদ সংস্থা জার্মানি ডয়চে ভেলে র‍্যাবকে নিয়ে আরেকটা ডকুমেন্টারি করেছে। এটা শুধু র‍্যাবকে নিয়ে বললে ভুল হবে, এটা আসলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে র‍্যাব এবং শ্রীলঙ্কা সেনাবাহিনীর কিছু মানুষের অংশগ্রহণ করা নিয়ে ভয়ঙ্কর কিছু তথ্য আছে, এবং এটা আমাদের সামনে একটা অশনি সংকেত তৈরি করতে যাচ্ছে কি না জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে আমাদের পিসকিপাররা যাওয়ার পথে, এই প্রশ্ন আসলে উঠবে। একই সাথে আমি আরেকটা প্রশ্ন করে রাখতে চাই, আমাদের সামনে ক্রমাগত বলে যাওয়া হয় যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ সর্বোচ্চ অবস্থানে আছে, এক নম্বর অবস্থান, কি সেটা আছে? যদি না থেকে থাকে কোথায় আছে, তার মানে কি অলরেডি কোনো প্রসেস শুরু হয়েছে? প্রশ্নগুলো করে রাখছি, আমি শেষ অংশে জবাব দেব। প্রথম ডকুমেন্টারিটা নিয়ে কথা বলি। ডকুমেন্টারিটা হচ্ছে জাতিসংঘের পিস কিপিং যে মিশন আছে সেখানে মানবাধিকার লঙ্ঘনকারী পিসকিপাররা যাওয়া নিয়ে। ওর যে বলেছি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, শ্রীলঙ্কাটা আমরা জানি তামিলদের বিরুদ্ধে যখন তাদের গৃহযুদ্ধ চলছিল এবং ফাইনালি যে যুদ্ধটা চলেছে সেখানে ভয়ঙ্কর সব অভিযোগ আছে মানবাধিকার লঙ্ঘনের, সেই কারণে শ্রীলঙ্কা এসে, আমি শ্রীলঙ্কার অংশটা এখানে আলোচনা করতে যাচ্ছি না, আমরা বাংলাদেশকে নিয়েই কথা বলবো। ডকুমেন্টারির শুরুতে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, ইনফ্যাক্ট ডকুমেন্টারিটা আমি মন্তব্যে দিয়ে দিব, তারপরও এটার কন্টেন্টটা বলতে হবে সো দ্যাট আমরা গুরুত্বটা বুঝতে পারবো। এটা দিয়ে আমি অ্যানালাইজ করতে চাই, সো কন্টেন্ট সম্পর্কে আমি কয়েকটা কথা একটু বলে দিই। শুরুটা করেছে খুব ইন্টারেস্টিং একটা বিষয়তে, ব্যাপারটা সত্য যে পৃথিবীর সবচাইতে ভালনারেবল মানুষদের রক্ষা করার জন্য পিসকিপাররা যায়, এবং পিসকিপার সাধারণত সেই দেশগুলোতে যায় যেখানে স্টেট মেশিনারি ফেল করেছে, তারা আর ঠিকঠাক মতো করে কিছু মেনটেন করতে পারছে না, তখন জাতিসংঘ পিসকিপাররা যায়। ওই মানুষগুলোকে যখন যারা রক্ষা করতে যাচ্ছে তারা তাদের দেশে যদি মানবাধিকার লঙ্ঘন করে আসলেই খুব উদ্ভট শোনায়, তাই না? উনি বাংলাদেশে থেকে বাংলাদেশের নিজের মানুষজনের উপর বা শ্রীলঙ্কায় থেকে নিজের মানুষজনের উপরে বিভৎস টর্চার করবেন, তারপর উনি যাবেন পিসকিপার হওয়ার জন্য, ভীষণ কনফ্লিক্টিং ব্যাপার। যাই হোক, তাদের একটা টিম বাংলাদেশে আসে, এসে তারা মিশনের একটা ট্রেনিং সেন্টার আছে সেখানে তারা অনেক অনুমতি টতি নিয়ে ঢোকেন, কথা বলেন। আমরা দুজন জেনারেল, একজন মেজর জেনারেল, একজন ব্রিগেডিয়ার জেনারেলকে কথা বলতে শুনি, এবং তারা জানান যে কোনো সোলজারের সাথে কথা বলতে দেওয়া হয় না, এবং খুব স্বাভাবিকভাবে যেটা হয় সুন্দর সুন্দর কথা, ভালো ভালো কথা আমরা কমিটেড ইত্যাদি ইত্যাদি করবো, ওটা করবো সেটা করবো। এখানে একটা তথ্য আমরা পাই, সেটা হচ্ছে এখন পর্যন্ত মানে এটা লুক্রেটিভ, সোলজাররা প্রচুর টাকা পায়, যেসব ইকুইপমেন্ট ভেহিকলস চায় সেগুলোর ভাড়া পায়, সব মিলে এখন পর্যন্ত বাংলাদেশ এই মিশনগুলো থেকে $2.5 billion মতো ইনকাম করেছে। আচ্ছা, এবার তারা গত বছরই, আমাদের তো মনে থাকার কথা যে ডয়চে ভেলে একটা ডকুমেন্টারি করেছিল র‍্যাবকে নিয়ে এক্সক্লুসিভলি, যেটার একটা জায়গা তারা রেফার করছে, ভয়ঙ্কর কথা, সেটা হচ্ছে ওখানে র‍্যাবের বেশ কিছু এমপ্লয়িজ যারা কাজ করতেন তাদের টেস্টিমনি আছে, যেখানে তারা স্টেটের অতি উঁচু পর্যায়ের মানুষদের এন্ডোর্সমেন্টে এই মানবাধিকার লঙ্ঘনকারী ঘটনা, গুম, বিচার বহির্ভূত হত্যা এগুলো ঘটে বলে বলেছিলেন। এখানে তারা র‍্যাবের সাবেক কমান্ডারদের সাথে কথা বলেছেন, যারা এখানে আলাপ করে জানিয়েছেন যে তারা মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিলেন কিন্তু ইউএন মিশনেও গেছেন, তাদেরকে একটু ক্যামোফ্লাইজ করে দেখানো হয়েছে। এছাড়াও এখানে জাতিসংঘে এই মুহূর্তে কর্মরত একজন অফিসারের সাথে কথা বলা হয়েছে, যিনি তার মানবাধিকার লঙ্ঘনের কথা বলছেন, যেখানে রাজনৈতিক বিবেচনায় গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে তিনি ছিলেন সেটা বলেছেন। এর মধ্যে একটা ঘটনা উনি বলেন, একজনকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সময় মাথায় গুলি করা হয়,
এবং গুলির পরে তার মাথার খুলি এবং মগজের কিছু অংশ এসে তার ইউনিফর্মে পড়ে, এরকম একটা বর্ণনা দেন। মানে আমরা দেশটাকে কোথায় নিয়ে গেছি। হ্যাঁ, এগুলো এভাবেই ঘটে, আমরা দেখি নাই কাউকে, মানে ওনাকে, ওনার বলাটা শুনলাম। একরামুলকে যখন গুলি করে তখন ওই অডিওটা আমরা শুনেছিলাম, খুন করার সময় কী হয় না হয়, এখানেও উনি সেটা বললেন। এরপর যেটা জরুরি জায়গা, খুবই জরুরি জায়গা, যে বাংলাদেশে এই যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তারা আবার শান্তিরক্ষী মিশনে যাচ্ছে, তার জন্য নেদারল্যান্ডসের একজন এক্সপার্টকে দায়িত্ব দেওয়া হয়েছিল। টিমটা ওখানে যায় এবং সেখানে যাওয়ার পরে সেখানে তারা কথা বলেন তার সাথে। ওই ভদ্রলোক তখন বলছেন খুব ইন্টারেস্টিংলি, তারা বলেছিল যে র‍্যাবের বিরুদ্ধে অত্যন্ত বিশ্বাসযোগ্য তথ্য সমৃদ্ধ অভিযোগ আছে, তারা গ্রেফতার, আরবিট্রারি গ্রেফতার, নির্যাতন হেফাজতে, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এগুলোর খুব নির্ভরযোগ্য অভিযোগ তাদের কাছে আছে। এবং তাদের পরামর্শ ছিল র‍্যাবকে, কখনো র‍্যাবে চাকরি করেছে বা এখন করছে বা ভবিষ্যতে করবে এমন কাউকে কখনো জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে যাতে নেওয়া না হয়। আই রিপিট, যে কমিটিটা এই রিপোর্টটা দিয়েছে, যে কমিটির একজন সদস্য উনি ছিলেন, সেটাকে জাতিসংঘ নিযুক্ত করেছিল, জাতিসংঘ এটাকে তদন্ত করতে চেয়েছিল। এরপর তারা আরেকটা তথ্য দেন যে এভাবে এখন পর্যন্ত তারা অন্তত 100 কিছু সিক্রেট ডকুমেন্ট তারা পেয়েছেন, 100 র‍্যাব অফিসার যারা র‍্যাবে দায়িত্ব পালন করেছেন, শান্তিরক্ষী বাহিনীতে গেছেন, এবং এদের মধ্যে 45 জন হচ্ছে 19 সালের। এটা ওই রিপোর্ট যে দিয়েছে ওই মানবাধিকার রিলেটেড, তারপরে গেছে 45 জন। সুতরাং বাংলাদেশ সরকার এগুলোকে ন্যূনতম কোনো তোয়াক্কাই করেনি, এটা খুব স্পষ্ট। আচ্ছা, এর মধ্যে একটা জিনিস জাতিসংঘ যেটা করে, এরপর ইনফ্যাক্ট ডকুমেন্টারি টিমটা আরেকটা যেটা করেছে, যে 3 জন অফিসারকে তারা সিলেক্ট করেছে এবং সোশ্যাল মিডিয়াতে তারা প্রচুর ছবি দিয়ে বেড়ায়, সেখান থেকে তারা খুব ক্লিয়ারলি দেখিয়ে দিয়েছে যে এনারা র‍্যাবে ছিলেন এবং ওনারা এখন শান্তিরক্ষী বাহিনীতে আছেন। এবং ওই 3 জনকে সিলেক্ট করার কারণ হচ্ছে ওই 3 জন র‍্যাবের ইন্টেলিজেন্স উইংয়ে ছিলেন, এর মধ্যে ডেপুটি কমান্ডারও ছিলেন। জরুরি কথাটা হচ্ছে কেন ইন্টেলিজেন্স উইং, ডকুমেন্টারির ভাষ্য মতে এই উইংটাই নির্যাতন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলোর সাথে মূলত জড়িত। এবং কীভাবে নির্যাতন করা হয়, একজন অফিসার যিনি ক্যামোফ্ল্যাজড অবস্থায় কথা বলেছেন সেটাও বলেছেন, আমরা যা যা জানি, ওয়াটার বোর্ডিং, ঝুলিয়ে রাখা ইত্যাদি ইত্যাদি, এগুলো সবই করা হয়। এখন বলা হচ্ছে যে যখন প্রচুর সমস্যা আসতে শুরু করলো, বিশেষ করে প্রচুর রেপের ঘটনা আসলো জাতিসংঘের শান্তিরক্ষীদের বিরুদ্ধে, তখন জাতিসংঘ ডিসাইড করেছে যে প্রত্যেকটা রাষ্ট্রকে প্রত্যয়ন করতে হবে মানবাধিকার, আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনকারী অথবা অভিযোগ থাকা, এটা ইম্পর্টেন্ট, অভিযোগ থাকা কাউকে তারা এই জাতিসংঘ মিশনে পাঠাচ্ছে না। জাস্ট ওনারা 5 জন যাদেরকে দেখিয়েছে যারা এগুলোর সাথে জড়িত আছেন, তাদের ব্যাপারে তো বাংলাদেশ ওই কথাটা লিখেছিল, তার মানে একটা মিথ্যা কথা লেখা হয়েছে, দ্যাটস হোয়াট দে আর ক্লেমিং। তারা জাতিসংঘের সাথে কথা বলার চেষ্টা করেছেন, অফিসিয়ালি জাতিসংঘ তাদেরকে কোনো রকম কোনো জবাব দেয় নাই, একটা রিটেল স্টেটমেন্ট দিয়েছে গতানুগতিক ধরনের। কিন্তু এখানে একজন জাতিসংঘের এক্স আন্ডার সেক্রেটারি জেনারেল, যিনি মানবাধিকার বিষয় নিয়ে কাজ করতেন, ওই ইউইংয়ে ছিলেন, তিনি খুব ইন্টারেস্টিং একটা তথ্য দিয়েছেন। সেটা হচ্ছে জাতিসংঘে যারা সোলজার পাঠায় তারা জাতিসংঘকে আসলে ব্ল্যাকমেইল করে। কীরকম? উনি বলছেন যে উন্নত দেশগুলো ক্রমাগত তাদের জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী তুলে নিচ্ছে, কারণ ওখানে তো আসলে রিস্কি জায়গা, খুবই টাফ জায়গা, পরিবেশ ভালো না, এবং জরুরি কথা, জীবনের ঝুঁকি আছে, মারাত্মক ঝুঁকি আছে। ফলে যেটা হলো, উন্নত দেশগুলো তাদের ক্রমাগত, তারা অস্ট্রেলিয়ার উদাহরণ দেখাচ্ছিলেন, যাদের একসময় সিগনিফিক্যান্ট নাম্বার অফ পিসকিপার্স ছিল, তারা তাদেরকে সরিয়ে নিচ্ছে, এবং যেহেতু তাদের টাকা আছে তারা টাকা দিচ্ছে, তোমরা ঠিক আছে অন্যান্য জায়গা থেকে হায়ার করো, বাংলাদেশ, পাকিস্তান, এরকম দেশগুলো থেকে, নেপাল, তাই করতে বলা হচ্ছে। এখন যেহেতু আমাদের মতো দেশের সোলজাররাই ওখানে বেশি যায়, উনি বলছেন, ওই আন্ডার সেক্রেটারি জেনারেল বলছেন যে তখন আপনি আসলে ব্ল্যাকমেইল করেন। ব্ল্যাকমেইলটা কীরকম? ধরুন বলা হলো যে না, এরা তো মানবাধিকার লঙ্ঘন করেছে, এদেরকে নেওয়ার দরকার নেই। তখন বাংলাদেশের মতো দেশ ধরে নিলাম, তারা খুব রিয়্যাক্ট করে, তাহলে কিন্তু আমরা পাঠাবো না, আমাদের সবাইকে এদেরকেই নিতে হবে। সো এই ব্ল্যাকমেইলটা করেন যে তুমি আমার এদেরকে না নিলে আমি পাঠাবো না। এবং জাতিসংঘ যেহেতু মনে করছে, ওখানে উনি খুব চমৎকার বলেছেন যে দুটো ব্যাড অ্যাপল, যুক্তি দিতে গিয়ে যদি এটা খুব ভয়ঙ্কর কথা, দুটো ব্যাড অ্যাপল গেল, কিন্তু
ওখানে গেল, ওখানে হাজার হাজার মানুষের হাতে জীবন রক্ষা হয়। সো জাতিসংঘ জেনে শুনে এরকম মানবাধিকার লঙ্ঘনকারীদেরকে জাতিসংঘ মিশনে যেতে পারমিশন দিতে বাধ্য হয় বিকজ অফ দ্য ব্ল্যাকমেলিং অফ দোজ কান্ট্রিজ। এটা হচ্ছে তার বক্তব্য। এটার বিরুদ্ধে ওখানকার যারা মানবাধিকার এক্সপার্ট ছিলেন তারা খুব শক্তভাবেই প্রতিবাদ করেছেন। যদিও বাংলাদেশ যে হুমকি দিচ্ছে এটা পরবর্তীতে বলা হচ্ছে, যেরকম লুক্রেটিভ জব আমি সোলজার পাঠাবো না, এটা বলার আদৌ কোনো সক্ষমতা বাংলাদেশের মতো দেশের হবে কিনা সেটাও প্রশ্ন। যে কোনো তর্কে ঢুকছি না, আমি কন্টেন্টগুলো বলে শেষ করি। শেষের দিকে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়, আমি তো অবাক হয়েছি। দ্য ওয়ে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলম কথা বলেছেন, বলা হচ্ছে শান্তিরক্ষীদের বিরুদ্ধে কোনোরকম প্রশ্ন তোলা নিয়ে উনি একটা জায়গায় কথা ইংরেজিতে কথা বলছেন। সো উই ক্যান বি কনফার্ম যে উনি কোনো আন্তর্জাতিক বা বিদেশিদের সামনে এই কথাটা বলছিলেন। সেটা হচ্ছে জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী নিয়ে যারা প্রশ্ন করবে, তিনি কংগ্রেসম্যান হন, তিনি সেনেটর হন, তিনি কোনো প্রেসিডেন্ট হন কিংবা প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের শত্রু। অত্যন্ত অ্যাগ্রেসিভ, আপনার ভিডিও যখন দেখবেন অত্যন্ত অ্যাগ্রেসিভ ঢঙে এই কথা বলেছেন। মানে মানুষকে হুমকি দিতে 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 দিতে, আমি যে বললাম আমি অনেক আগে একটা ভিডিও করেছিলাম যেখানে আমার বক্তব্য ছিল, আপনি আসলে এসব করতে করতে ইউ আর প্রোগ্রামড, ইউ আর টিউনড। স্বাভাবিকভাবে যেটা হয় দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, আপনি এই ব্যাপারগুলো নিয়ে সফটলি কথা বলা, এইসব কেমন ছিল, হ্যাঁ যদি হয় আমরা দেখবো তদন্ত ইত্যাদি ইত্যাদি, আপনি আমাদেরকে এভাবে হুমকি দেন, তো সেই হুমকিটা ওখানে দিচ্ছেন, এই ঢঙে দিচ্ছেন, এইভাবে দিচ্ছেন। এই হচ্ছে মোটামুটি কন্টেন্ট অফ দ্য ডকুমেন্টারি, আপনারা দেখে নেবেন, আর যারা দেখবে না তাদের জন্যই বলা। কিন্তু একটা তথ্য একটু দিয়ে রাখি, শুরুতে যে বলছিলাম বাংলাদেশ কি সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী পাঠায়, উত্তর হচ্ছে না। আমি ভুল না করে থাকলে 19 সাল থেকে, এই তালিকা যে কেউ দেখে নিতে পারেন, 19 সাল থেকে 23 সালের অক্টোবর পর্যন্ত অ্যাটলিস্ট এই টানা বাংলাদেশ এক নম্বর পজিশনে ছিল। এই মুহূর্তে বাংলাদেশ একার নেই, বাংলাদেশ তিনে আছে। ইয়াস, তার মানে এই প্রশ্ন আমরা করতেই পারি, বাংলাদেশকে কি অলরেডি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী থেকে কমিয়ে ফেলা শুরু হয়েছে? এটা এসব মানবাধিকার লঙ্ঘনজনিত অভিযোগ হোক, অথবা সরকারের উপরে এত চাপ দেওয়ার প্রশ্ন আছেই, আমাদের মনে থাকার কথা আমেরিকান কংগ্রেসম্যানরা বাংলাদেশের সব বাহিনীকেই, শুধু র্যাব না, সব বাহিনীকেই জাতিসংঘ থেকে সরিয়ে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। ইনফ্যাক্ট মানবাধিকার লঙ্ঘনের এই অভিযোগ শুধু বিশেষায়িত পুলিশ র্যাব না, প্রচুর এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের অভিযোগ আছে সাধারণ যে পুলিশ তাদের বিরুদ্ধেও, তারা এরকম আহ্বান জানিয়েছিলেন। সেটারই একটা বহিঃপ্রকাশ হিসাবে কি ধাপে ধাপে বাংলাদেশকে সরিয়ে ফেলা হচ্ছে? হু নোজ। এইরকম একটা ডকুমেন্টারি যখন আবার হলো, এর আগে র্যাবকে নিয়ে ডচে ফেলে ডকুমেন্টারি হয়েছে, এই যে কিছুদিন আগে, দুদিন আগেই আমাদের এক্স মিলিটারি চিফ যিনি আল জাজিরার একটা ডকুমেন্টারিকে তার এই সংকটের পেছনে দায় দেখাচ্ছিলেন, তাহলে তো আমরা যদি সেটাকে সঠিক ধরে নেই, তাহলে তো এই ডকুমেন্টারিটারও একটা সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট থাকতে পারে সামনের সময়ে। বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী কি চাপে পড়তে যাচ্ছে? আমাদের সেই প্রশ্ন আসবেই। এবং সত্যিকার অর্থে জাতিসংঘ যখন ডয়চে ভেলের মতো একটা প্রতিষ্ঠানে এই রকম একটা ডকুমেন্টারি উইথ প্রুফ দেখানো হয়েছে, তার জন্য চুপ থাকা কঠিন হবে। ফলে র্যাবের উপরে অন্তত এই ধরনের চাপ আসবে যে এখানে কেউ গেলে সে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে যেতে পারবে না, এটা আসার সম্ভাবনা যথেষ্ট পরিমাণ আছে। কিন্তু এখানেই সংকটটা সরকারের জন্য, কারণ র্যাব লুক্রেটিভ জায়গা, র্যাবে গেলে আমি আবার জাতিসংঘের মিশনে যেতে পারবো না। এবং সত্যিকার অর্থে এই কাজটা যত খারাপই হোক না কেন, আমাদের মানে যারা ওখানে যান, পুলিশ এবং মিলিটারির বা মিলিটারির না বলে আমরা এভাবে বলি যে সামরিক বাহিনীর, তাদের যে টাকা তারা পান সেটা বাংলাদেশের বিবেচনায় যথেষ্ট টাকা, সেটা থেকে তারা বঞ্চিত হওয়া তাদের জন্য খুব টাফ হবে। তাহলে র্যাবে কি কেউ আর যেতে চাইবে? অলরেডি যখন প্রশ্নটা উঠে গেছে, ফাইনালি এটা হোক না হোক এই সংশয় কিন্তু তৈরি হয়ে যাবে। আর এটা শুধু র্যাব না, যেহেতু এই অভিযোগ সাধারণ পুলিশের বিরুদ্ধেও আছে, সেটাও থাকবে। বটম লাইন হচ্ছে, আমরা শেষে এসে বলতে পারি, দুটো ঘটনা পরপর ঘটল। জনাব আজিজ আহমেদ এক্স মিলিটারি চিফ, তার উপরে আমেরিকান স্যাংশন আসলো, তারপর এখন এই আলাপ হচ্ছে, এসবগুলোকে আমরা যদি একত্র করি তাহলে বলাই যায় যে সরকারের সামনের দিনগুলো খুব খারাপের দিকে যাচ্ছে। এবং বিশেষ করে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে সৈন্য পাঠানো নিয়ে যদি আমাদের মেজর প্রবলেম হয়, সেটা বড় সংকট সরকারের জন্য তৈরি করবে, ফর শিওর।